প্রবাসের কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতনের প্রতিবাদে সভা করেছে বিএনপি ফ্রান্স শাখা। ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুর রহমান। বক্তব্য রাখেন ফ্রান্স শাখার সহসভাপতি শাহেদ আলী, সিরাজুর রহমান, মাহবুব আলম রাঙ্গা, শাহজামাল, জুয়েল আহমেদ, সৈয়দ জেলাসুজ্জামান ও ইলিয়াস মুক্তি পরিষদের নেতারা সহ অন্যরা। পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।